কল্যাণ মঞ্চের পক্ষ থেকে উপস্থিত আছেন জনাব শিয়ামত আলী সাহেব এবং বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আব্দুল মমিন সাহেব। আমরা জানতে চাইব যে পশ্চিমবাংলায় 2555 বিঘে যে ওয়াকাব সম্পত্তি আছে সে বর্তমান বেশিরভাগ জমি বেদখল হয়ে রয়েছে, যেটুকু দখল হয়ে রয়েছে সব কিন্তু আজ সেই টাকাগুলো সেই জায়গাগুলো যদি সঠিকভাবে আমরা তার ব্যবস্থা করে সেই সমস্ত টাকা যদি আমরা একত্রিত করে যদি আমরা বিভিন্ন মুসলিম ছাত্রছাত্রীদের পিছনে ব্যয় করি কিংবা সমস্ত ইমাম ভাতাদের পিছনে যদি ব্যয় করা হয় তাও সত্ত্বেও আমাদের বহু টাকা আমাদের মজবুত থাকে থেকে যায়। এ বিষয়ে জনাব শিয়ামত সাহেব এবং আব্দুল মমিন সাহেবের মতামত জানতে চাই। ওয়াকাব সম্পত্তি নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয়, আমি ছোট্ট কথাই বলি, যারাই রক্ষক তারাই মত, কি রাজ্য কি দেশ সব জায়গাতে একই অবস্থা, যারাই ক্ষমতায় আসছে তারা এটাকে দখলদারি করে নিজেরা আত্মসাৎ করার চেষ্টা করছে। সিপিএম আমলে হয়েছে, আজকের সাথে শাসক আজকের জামানায় এই কাজ হচ্ছে না তা নয়, ফলে ভক্ষকই যদি ভক্ষক হয় সেই ওয়াকাব সম্পত্তি উদ্ধার কি করে সম্ভব, শুধু মুখেই থাকবে বাস্তবে কোনো দিক হবে না, এটা হতে পারে। বাস্তবে ওয়াকাব সম্পত্তি উদ্ধারের জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছিল, যে কথা উল্লেখ করে ক্ষমতায় বসেছিল, সেই কথা মনে রেখে অন্তত ওয়াকাব সম্পত্তি উদ্ধারে মনোযোগ দিই এবং সেগুলো উদ্ধারের জন্য ব্যবস্থা নিই। এখন কোন দল তারা আত্মসাৎ করছে, কোন দল সেটা ভোগ করছে, এই যদি দলবাজি হয়ে যায় তাহলে কিন্তু কখনোই পুনরুদ্ধার সম্ভব নয়। এটা যেমন ভারতবর্ষের ওয়াকাব সম্পত্তি বোর্ড আছে সেখানেও একই রকম হচ্ছে, এ বাংলাতেও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। তাই বলবো যারা রক্ষক ভক্ষ এই রূপটা যাতে না আসে এই এই কথাটা কাটাতে হবে। আজকে বহু একর জমি ওয়াকাব সম্পত্তি বেদখলে পড়ে আছে যার কোনো হদিস নেই এবং সেগুলো যদি উদ্ধার হয় বাংলার সংখ্যালঘু মানুষরা তারা কখনো এই দরিদ্র সব সীমা এই দরিদ্রতার সীমারেখায় বসবাস করবে না, তারা ভালো রকম স্বাবলম্বী হবে এবং যে পিছিয়ে পড়ে যাদেরকে বলে উল্লেখ করা হচ্ছে তারা অনেক অনেক দূর এগিয়ে উঠবে যদি সঠিকভাবে ওয়াকাব সম্পত্তিগুলো ইউটিলাইজ করা হয় ব্যবহার করা হয় সঠিকভাবে সামনে তুলে আনা হয়। এ বিষয়ে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ যেমন আব্দুল মমিন সাহেবকে কিছু মতামত দেওয়া এখানে যারা যে প্রতিনিধিমূলক যে বোর্ড আছে অর্থাৎ যারা সরকারে থাকে তারা কিন্তু মনোনীত ব্যক্তিকে ওখানে পাঠায়, এইটাকে যদি রদ করে নিয়মটাকে যদি বন্ধ করে একদম সম্পূর্ণ স্বশাসিতভাবে একটা নির্বাচন পদ্ধতির জন্য ওখানে বোর্ডটা গঠিত হয় তাহলে আমার ধারণা হচ্ছে যে সমস্ত ব্যবস্থা করে আছে বিধানগুলো আছে সেগুলোকে আমি সেইটা আমরা বলতে চাই। আমাদের যে আজকে যে বেঙ্গল উলামা ওয়েলফেয়ার বোর্ড যেটা আমরা সেখান থেকে আমরা এই আলোচনা করবো আগামী দিনে
যে অকাল সম্পত্তি উদ্ধার করার জন্য এবং তার প্রপার ইউটিলাইজের জন্য আমরা কিন্তু এই অকাল বোর্ডটাকে সশস্ত্র বোর্ড করতে হবে, এবং তার জন্য যে নির্বাচনী পদ্ধতি তার চেয়ারম্যানদের সঙ্গে দেখলাম মেম্বারগুলি 11 জন মেম্বার হওয়ার কথা, একদম সম্পূর্ণ মনোনয়ন না, মনোনয়ন হলে সরকারের তালিকায় হতে হবে, এটা এটা থাকবে না, একদম সশস্ত্রভাবে নির্বাচনের পদ্ধতি হোক, তাহলে কিন্তু তাদের হাতেই যদি এই দায়িত্বগুলো যায় আশা করা যায় এবং তারা কিন্তু উদ্ধার করতে পারে। ক্যামেরায় মিজানুর রহমানের সঙ্গে জাকির হোসেন, 63 নিউজ।